হ্যালো গাইস, ফ্রিকিং অ্যান্ড স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের মতামত। তো ইস্ট বেঙ্গলের জার্সি রিলিজের কথা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে, সেই মহালয়ার সময় থেকে। এস ইস্ট বেঙ্গল এবারে কিন্তু যুক্ত হয়েছে রেয়াউর স্পোর্টস এর সঙ্গে এবং তারাই জার্সি ডিজাইন পাঠাবে। তো অনেক দিন ধরে কিন্তু অনেকগুলো ডিজাইন পাঠানো হয়েছিল, তো তার মধ্যে থেকে একটা সিলেক্ট করতে এতটা টাইম লেগে গেছে এবং যেটা শেষ পর্যন্ত ঠিক হয়েছিল যে চিরাচরিত লাল এবং হলুদ রংটা যেটা ডিভাইড করা থাকে দুই সাইডে, তো সেরকমই কিন্তু একটা জার্সি ফিরে আসতে চলেছে। সেটা অনেকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়া হোক বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছিলাম, তো সেটাই কিন্তু হলো। এবং আজ সন্ধেবেলা সন্ধে 7টার দিকে কিন্তু রেয়াউর স্পোর্টসের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছিল যে সব প্রতীক্ষার অবসান আর কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হতে চলেছে ইস্ট বেঙ্গলের জার্সি। তো সেটা কিন্তু 6 তারিখ মানে আগামীকাল হওয়ার কথা ছিল, এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন রাত 11:30 বাজে। তো এখন কিন্তু কিছু জার্সির ডিজাইন আমি পেয়েছি এবং মনে করা হচ্ছে এটাই কিন্তু অফিসিয়াল জার্সি হবে এবার এস ইস্ট বেঙ্গলের। তো যেরকম কথা ছিল যে এক সাইডে লাল এবং এক সাইডে হলুদ ফিরবে, তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে হোম জার্সি বা হোম কিটে কিন্তু সেটাই এক সাইডে লাল এবং এক সাইডে হলুদ, এবং অ্যাওয়ে জার্সি যেটা থাকে সেটা কিন্তু বরাবর ইস্ট বেঙ্গলের থাকে সাদা কালারের। তো সেটাই হয়েছে এবং থার্ড কিটও একটা বেরিয়েছে। তো কেমন লাগলো তোমাদের জার্সিগুলো অবশ্যই জানিও, এবং অফিশিয়াল কনফার্মেশন রেয়াউর স্পোর্টস এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে দিলে তোমরা অফিসিয়ালি আরও কনফার্ম হয়ে যেতে পারবে, আমি অফিসিয়ালি আরও কনফার্ম হয়ে যেতে পারবো যে এই জার্সিগুলোই একদম কিন্তু ইস্ট বেঙ্গলের মেইন জার্সি হতে চলেছে।